আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের এই অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিদের জানাই স্বাগত। ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা সবাই কিন্তু বাসাতেই আছি, তাই না? এখন যে করোনা পরিস্থিতি চলছে, আমরা সবাই বাসায় আছি। আমাদের যারা বড়রা আছেন তারা প্রয়োজনে বাইরে যাচ্ছেন। তোমরা খেয়াল করছো যে তারা যখন বাইরে যাচ্ছেন তারা তখন কিন্তু মাস্ক ব্যবহার করছেন, তাই না? এবং তোমরা আশা করি যে বাইরে যাচ্ছ না, আর যখন বাইরে যাবে তখন কিন্তু ঠিকই বড়দেরকে অনুসরণ করবে। তোমরা যখন বাইরে যাবে তখন অবশ্যই মাস্ক পরে যাবে, এবং তাদেরকেও তো তোমরা দেখতে পাচ্ছ যে তারাও হাত ধুচ্ছেন, তোমরাও কিছুক্ষণ পরপর হাত ধুবে। এর ফলে কি হবে জানো? এর ফলে আমাদের হাতে যে ভাইরাস যদি থাকে তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর সাথে সাথে কি করতে হবে? সাথে সাথে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, অবশ্যই দুধ খেতে হবে, ডিম খেতে হবে, শাকসবজিগুলো খেতে হবে। এই পুষ্টিকর খাবার যদি খাও আর এই স্বাস্থ্যবিধিগুলো যদি মেনে চলো তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নায়না মল্লিক। বাংলা ক্লাসে আমরা একত্রিত হয়েছি। বাংলা ক্লাসটা শুরু করার আগে চলো আমরা অনেকদিন ছড়া করিনি, আজকে একটু ছড়া করিনি। আমাদের যে ছড়াটা তাকে তোমরা বোধহয় মনে আছে, তোমাদের আতা গাছে তোতা পাখি ছড়াটা, চলো আসো সবাই মিলে আমরা ছড়াটা একসাথে করি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার সাথে তোমরা এই ছড়াটি আবৃত্তি করেছ। চলো আজকে আমরা দেখে নিই আমাদের বাংলা ক্লাসে কি পড়া আছে। আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে যে পাঠটা নিয়ে আলোচনা করব সেই পাঠটি হলো আমাদের 39 এবং 41 নাম্বার পাঠ। এই 39 এবং 41 নাম্বার পাঠে রয়েছে ওই কার এবং ও কার দিয়ে কিছু শব্দ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার সাথে যখন ক্লাসে এসেছো তোমরা বইটা নিয়ে এসেছো এবং আমরা যে তোমাদেরকে শিট দিয়েছি শিটটা কাছে নিয়েই বসেছো। চলো আমরা একসাথে বইটা দেখি, আমার কাছেও বই আছে, চলো আমরা বইটা একটু খেয়াল করি। আসো আমাদের 39 নাম্বার যে পাঠ, এই 39 নাম্বার পাঠে দেখো লেখা আছে কি খেয়াল করো। পাঠটিতে যদি আমরা 39 নাম্বারে আছে কি বৈশাখ মাসে বৈকাল, বৈশাখ মাসে বৈকাল সৈকতে বসেছে মেলা। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যে আমরা ঐকার দিয়ে কিন্তু অনেকগুলো শব্দ পেলাম। কি কি শব্দ পেলাম? বৈশাখ, বৈকাল, সৈকত। আবার এই পাঠটারই যদি একেবারে তোমরা নিচে দেখো তাহলে দেখতে পাবে আরো দুটো বাক্য আছে। বৈশাখ মাস, মাঝি বৈঠা ধরেন, মাঝি বৈঠা ধরেন। এটা হচ্ছে আমাদের 39 নাম্বার পাঠ। এরপরে আমাদের 41 নাম্বার যে পাঠ আছে সেই 41 নাম্বার পাঠে যদি আমরা খেয়াল করি দেখো এখানে আছে ঔকার দিয়ে কিছু বাক্য। ঔকার দিয়ে বাক্যে কি আছে? মৌরি রাখি কৌটা ভরি, চৌকা ঘুরি তৈরি করি। এই দুটো বাক্যের মধ্যে আমরা কিন্তু ঔকার দিয়ে অনেকগুলো শব্দ পেলাম। কি পেলাম? মৌরি পেলাম, কৌটা পেলাম, চৌকা পেলাম। এই পাঠটারই একেবারে নিচে দেখো আরো কিছু শব্দ আছে, যেমন নৌ বাক্য আছে, নৌকায় যাই বউ, মৌচাকে আছে মৌ, নৌকায় যাই বউ, মৌচাকে আছে মৌ। এখানেও কিন্তু নৌকা, মৌচাক এগুলো কিন্তু আমাদের ঔকার দিয়েই শব্দ। চৌকা, দৌড় এগুলো কিন্তু ঔকার দিয়ে শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দুইটা পাঠে কিন্তু আমরা ঔকার দিয়ে অনেকগুলোই কিন্তু শব্দ পেলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব শিটে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শিটটা হাতে নিয়েছো, দেখো শিটের এক নম্বরে আছে শব্দার্থ গুণ। আমার সাথে তোমরা এই শব্দার্থগুলো পড়বে এবং শব্দার্থের মধ্যে যে শব্দের অর্থগুলো রয়েছে তা মুখস্থ করবে এবং বানানগুলো খুব ভালো করে দেখবে। চলো আমরা শব্দার্থগুলো পড়ি। বৈকাল, বৈকাল, বৈকাল শব্দের অর্থ বিকাল বেলা, বৈকাল শব্দের অর্থ বিকাল বেলা। বৈঠা, বৈঠা, দেখো একটা বৈঠার ছবি দিয়েছি, বৈঠা, বৈঠা মানে লগি, বৈঠা মানে লগি। নৌকা, নৌকা শব্দের অর্থ হচ্ছে নাও বা তরি, নৌকা শব্দের অর্থ নাও বা তরি। বেলা, বেলা শব্দের অর্থ সময়, বেলা শব্দের অর্থ সময়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে শব্দার্থগুলো পড়লে
সিটের দুই নম্বরে যাবে। শিক্ষার্থীরা দেখো, দুই নম্বরে আছে উপযুক্ত শব্দ দ্বারা শূন্য স্থান পূরণ করি। এখানে কিছু বাক্য দেওয়া আছে, শূন্য স্থানও দেখতে পাচ্ছ, এগুলো আমরা উপযুক্ত শব্দ দ্বারা পূরণ করব। ক নম্বরে আছে ড্যাশ আছে মৌ, আমরা কিন্তু পাঠটা পড়ে এসেছি তাই না? তাহলে কোথায় মৌ আছে? হ্যাঁ ঠিক বলেছো তোমরা, মৌচাকে মৌ আছে। আমরা তাহলে এখানে লিখব মৌচা, মৌচা, মৌচাকে, মৌচাকে আছে মৌ, মৌচাকে আছে মৌ। খ নম্বরে আছে বৈশাখ মাসে ড্যাশ বেলা, আমরা কিন্তু লাইনগুলো পড়ে এসেছি, কি হবে? বৈশাখ মাসে বৈকাল বেলা, বৈকাল বেলা, তাহলে বৈকাল লিখবো। বৈকাল বানান কি বয়কারে বই, কয়াকারে কা আর ল, বৈশাখ মাসে বৈকাল বেলা। তারপরে আছে গ নাম্বার, গ নাম্বারে আছে ড্যাশ রাখি কৌটা ভরি, কি রাখি? মেয়েটা কি রেখেছিল ছবিতে? ছিল আমাদের এখানে ছিল মৌরি, তাহলে এখানে আমরা লিখবো মৌরি, ম ও কারে মৌ, আর বয়স শূন্য রয়েছে মৌরি, মৌরি, মৌরি রাখি কৌটা ভরি। তাহলে দুই নাম্বারটা ইনশাল্লাহ আমাদের, আমার সাথে তোমরা শেষ করতে পেরেছো। এখন তিন নাম্বারে যাব, তিন নাম্বারে দেখো লেখা আছে বাক্য গঠন করি, বাক্য গঠন করি, তিনটা শব্দ দেওয়া আছে, যদি আমরা বাক্য গঠন করব। এখানে আছে কি বৈঠা, বৈঠা, এখন এই বৈঠা আমরা কাদের হাতে দেখি? মাঝির হাতে দেখি তাই না? তাহলে আমরা এই বৈঠা দিয়ে এখন বাক্য গঠন করব। আমরা পাঠে পেয়েছি যে মাঝি বৈঠা ধরেন, তাহলে আমরা সুন্দর করে এটাই লিখে দিতে পারি যে মাঝি বৈঠা ধরেন, মাঝি বৈঠা, মাঝি বৈঠা ধরেন। আমি বারবারই বলেছি যে সম্পূর্ণ বাক্য লেখার পরে একটা দাঁড়ি চিহ্ন অবশ্যই দিবেন। মাস, মাস, এই মাস আমরা জানি যে আমাদের বারো মাসে এক বছর হয়, তো আমরা সেটা লিখতে পারি যে বারো মাসে এক বছর, বারো মাসে, বারো মাসে এক বছর, এটা কিন্তু আমরা ম্যাথ ক্লাসেও পড়ি তাই না? বারো মাসে এক বছর। দৌড়, দৌড় একটা কিন্তু খেলার নাম, তাহলে এটা দিয়ে আমরা কি বাক্য লিখতে পারি? আমরা এটা লিখতে পারি যে সে দৌড় খেলায় অংশ নিয়েছে তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি যে সে, সে দৌড় খেলায়, দৌড় খেলায় অংশ নিয়েছে, সে দোল খেলায় অংশ নিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তিন নাম্বারটা আমার সাথে তোমরা কমপ্লিট করেছো। এখন আমরা যাব শিটের চার নাম্বারে। দেখো খেয়াল করো, এখানে লেখা আছে ভুল বানান শুদ্ধ করে লিখি, ভুল বানান শুদ্ধ করে লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলোকে ভুল বানান আছে, দেখো তো এগুলো খেয়াল করলে তোমরা লিখতে পারো কিনা। আমরা একটু আগে লিখে এসেছি, দেখো মৌরি, মৌরি লেখা আছে, ডয় শূন্য র লেখা আছে, এটা কি ঠিক? এটা কিন্তু ভুল। আমরা তাহলে এটাকে সঠিক করে লিখব, শুদ্ধ করে লিখব, কি হবে? মৌরি হবে বয় শূন্য র দিয়ে, মৌরি হবে কি বয় শূন্য র দিয়ে হয় মৌরি। এবার দেখো লেখা আছে মাঝি, মাঝি কি বলি আমরা? আমরা বলি মাঝি, তাহলে এখানে কি বর্গীয় যা হবে না, এখানে হবে ঝ, তাহলে এটাকে যদি শুদ্ধ করে লিখি তাহলে হবে মাঝি, ঝ মাঝি। আচ্ছা তারপরে কি আছে? কৌঠা, কৌঠা, আমরা কি কৌঠা বলি? আমরা বলি কৌটা তাই না? তাহলে সঠিকটা কি হবে? ত হবে, তাহলে কৌটা লিখবো এখানে আমরা, কৌটা, কৌটা। উচ্চারণ আমরা অবশ্যই সঠিক করার চেষ্টা করবো, তাহলেই কিন্তু আমরা শব্দের মধ্যে ভুলগুলো ধরতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে অবশ্যই তোমরা দুই তিন এবং চার নাম্বার কমপ্লিট করেছো আশা করি। চলো এবার শিটে যাই, শিটের পাঁচ নাম্বারে। সৈকতে মেলা বসেছে, সৈকতে মেলা বসেছে। খ নাম্বারে আছে কে বৈঠা ধরে, কে বৈঠা ধরে? মাঝি বৈঠা ধরে।
মাঝি বইটা ধরে গ নম্বরে আছে বউ কিসে যায় বউ নৌকাই যায় বউ নৌকাই যায় ঘ নম্বরে আছে কেমন ঘুড়ি তৈরি করি চৌকা ঘুড়ি তৈরি করি চৌকা ঘুড়ি তৈরি করি মৌচাকে কি আছে মৌচাকে মৌ আছে মৌচাকে মৌ আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে একটি মৌখিক অংশ পাই যেটা ক্লাসের যা পড়লাম সেই অংশগুলো থেকে দেখো এখানে লেখা আছে বৈঠা শব্দটির অর্থ কি আমরা কিন্তু ক্লাসে প্রথমেই পড়েছি তোমরা বলতে পারবে না হ্যাঁ বৈঠা শব্দের অর্থ হচ্ছে লগি মৌরের শব্দটির সঠিক বানান বলুন আমরা কিন্তু ক্লাসে পড়েছি মৌরের সঠিক বানান কি মৌ করে মৌ আর বয়স শূন্য রয়ে রসিকার মৌরি সৈকতে কি বসেছে সৈকতে মেলা বসেছে মাস শব্দটি দিয়ে একটি বাক্য বলুন আমরা কি লিখলাম বারো মাসে এক বছর বারো মাসে এক বছর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আজকে পুরো ক্লাসটা শেষ করে ফেললাম তাই না এখন আশা করি যে তোমরা এই ক্লাসটা খুব ভালো করে পড়েছো নেক্সট ডে আমাদের রিভিশন ফিডব্যাক আছে সেই রিভিশন ফিডব্যাকটা তোমরা সঠিকভাবে দিবে সুন্দর করে পেন্সিল শার্প করে নিবে এবং হাতের লেখাটাও সুন্দর করবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ক্লাস করেছো তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ